হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি দুপুরে কী কী রান্না করেছি, সেই রান্নার আইটেমের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এটা গরুর মাংস, আর গরুর মাংসের মধ্যে প্রয়োজনীয় সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো গরুর মাংসটা কষাতে কষাতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে, সেই কথাটি হচ্ছে আমার আর আমার আপুর আরও একটি নতুন চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হচ্ছে ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেল। এটা সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। তো এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন রকমের ভিডিও, অর্থাৎ একটু নতুন নতুন ভিডিও দেওয়ারই চেষ্টা করব। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের নতুন চ্যানেলের লিংক দেওয়া থাকবে, আপনারা সেই লিংকে গেলেই আমাদের নতুন চ্যানেলটি পেয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা যারা আমাদের ঋতুস ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনারা অবশ্যই আমাদের নতুন চ্যানেল ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিক থেকে কথা বলতে বলতে আমি কিন্তু মুরগির মাংসটা তেলে ভাজার জন্য দিয়ে দিয়েছি, অর্থাৎ আমি রোস্ট রান্না করব, এই জন্যে রোস্টের জন্য মুরগির মাংসটা আমি ভেজে নিলাম, একদম ব্রাউন কালার করেই ভেজে নিয়েছি। তো বিভিন্ন মশলা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, অর্থাৎ রোস্ট রান্না করার জন্য যে সমস্ত মশলা লাগে সেই মশলাটা কিন্তু আমি দিয়েছি কষানোর জন্য। আমি রোস্ট রান্নাটা ডিটেলস দেখাইনি, ইনশাআল্লাহ রোস্ট রান্নার ভিডিওটাও আমি আমাদের ঋতুস ব্লগস চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তো এদিক থেকে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো। মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব একদম খাঁটি যে দুধটা আছে সেই দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিব। আর রোস্ট রান্না করার জন্য অরিজিনাল যে দুধটা থাকে গরুর সেই দুধটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, চাইলে আপনারা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। তো লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে খাঁটি গাওয়া ঘি, যাতে একটা শাহি ফ্লেভার আসে রোস্টের মধ্যে থেকে। তো এই হয়ে গেল আমার রোস্ট রান্না। রোস্টের কালারটা কিন্তু ওয়াও এসেছে, দেখতেই মনে হচ্ছে অনেকটা ইয়ামি আমি ভাব চলে এসেছে। আমার মনে হয় রোস্ট খেতে আমরা সবাই পছন্দ করি, তাই না? তো এখান থেকে রোস্ট রান্না করার পরে আমি কিন্তু এর পরবর্তী যে রান্নাটা করেছিলাম সেটা হচ্ছে পোলাও। আমি পোলাও চালটা খুব ভালো মতো ধুয়ে পানি ছড়িয়ে এটা খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম। ভাজা যখন হয়ে গেছে এরপর আমি কিন্তু ভাজার পরে মাপ মতো পানি দিয়ে নিয়েছিলাম, চাইলে গরম পানি ঠান্ডা পানি যে কোনো পানি কিন্তু পোলাওতে ব্যবহার করা যায়। এদিক থেকে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে, কতটা সাদা আর প্লেন হয়েছে পোলাওটা, একদম ঝরঝরে লাগছে। তো লাস্ট পর্যায়ে আমি আবারও একটু খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম, যাতে করে পোলাও থেকে একটা শাহি ফ্লেভার আসে। তো এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না। তো আমি আজকে দুপুরে এই সমস্ত রান্নাবান্নাই করেছিলাম, আর এটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার আপু কিন্তু আমাকে অনেক হেল্প করে, আমিও আমার আপুকে অনেক হেল্প করি, আসলে হেল্প না করলে একা একা কিছু করা যায় না। তো এই ছিল রান্নাবান্না, দেখতেই পেলেন পোলাও রান্না করেছিলাম পোলাওর সাথে খাওয়ার জন্য, মুরগির রোস্ট রান্না করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, আর অন্যান্য সব রান্নাবান্না ছিল, অতটা শেয়ার করতে পারি নাই। তো যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল ঋতুস ব্লগসটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দিবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবেন, যাতে করে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, আপনারা পাশে থাকলেই সম্ভব সামনে এগোনো। তো আপনারা সবাই আমার আর আমার আপুর জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সুস্থ থাকতে পারি। আপনাদের সবার জন্য আমাদের দোয়া রইল, সবাই যেন খুব ভালো থাকতে পারেন, সবার মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ সবার পূরণ করেন, এই দোয়াই সবার জন্য থাকবে। তো আপনাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করছি, আমাদের নতুন চ্যানেলের লিংকটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা প্লিজ ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকটা চেক করবেন, আর অবশ্যই চ্যানেলে গিয়ে অবশ্যই
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ঋতুস ব্লগসে সাবস্ক্রাইব করেছেন তারা, আমি আশা করব তারা আমাদের ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো কিছু করতে পারে, সবার ভালো কিছু করার জন্য আপনারা এগিয়ে আসবেন, এই কামনায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।